তো আজকে ছিল আমার ফ্রেন্ডের জন্মদিন। তো সকালে ও আমাকে বলছিল যে ও প্রথমে কোনো একটা গির্জায় যেতে চায়, ও প্রে করবে, তারপর আমরা আজকে আমাদের অন্যান্য কাজ করব। তো সেই হিসেবে আমরা সকালে রেডি হয়ে আমরা বের হয়ে যাই একটা গির্জা খুঁজে বের করতে, এবং আমরা এসে দেখলাম সেন্ট্রামের পাশেই একটা গির্জা আছে। তো আমরা ওইটাতেই গেলাম, ওটা অনেক পুরনো একটা গির্জা। আমরা গিয়ে দেখি গেটে ঢুকতেই প্রথমে আমাদের ডান পাশে দুইটা স্ট্যাচু চোখে পড়ে। একটা ছিল জুলিয়াস সিজারের, আরেকটা আমি ঠিক জানি না, আরেকটা কার ছিল, এটা ছিল সিজারের। তো কখন এই মূর্তিটা এখানে আসলো বা কিভাবে হলো এই সম্পর্কে বিস্তারিত কিছু এখানে লেখা ছিল না, শুধু নামটাই লেখা ছিল এবং শালটা লেখা ছিল। তো তারপর আমরা এই জায়গাটাতে আসলাম। এই জায়গাটা মাঝখানটা অনেক খোলা, ওপেন একটা প্লেস, এবং চারদিকে বিল্ডিং। এই বিল্ডিংয়ের কোথাও স্কুল, কোথাও গির্জা, আবার কোথাও কলেজ, এভাবে পুরো এরিয়াটা করা। তো এইখান থেকে আমরা সোজা চলে গেলাম গির্জাটায়। প্রথমে আমি হচ্ছে চারপাশটা, বিল্ডিংয়ের চারপাশটা একটু ঘুরলাম, ঘুরে দেখা শেষ করে তারপর আমি আস্তে আস্তে ভেতরের দিকে গেলাম, কারণ চারপাশটা অনেক বড় ছিল এবং ঘুরে দেখতে একটু সময় লাগছিল। এরপর ভেতরে ঢুকি, ভেতরে গিয়ে দেখি যে চেয়ারগুলো অনেক পুরনো, অনেক চেয়ার ঠিক না, এগুলো বেঞ্চের মতো করা, অনেক পুরনো। এবং এই পুরো গির্জাটা দেখে আমার মনে হচ্ছিল যে আমরা পুরনো অনেক আগের মুভিগুলোর মধ্যে যেরকম দেখতে পাই পুরোটাই সেরকম ছিল এটার ডেকোরেশনটা।